কার্যক্রম পরিচালনা করব। আমিও একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমিও এসেছি যে বৈষম্যপূর্ণ কোঠা যে বাতিল হয়, মেধাবীরা স্থান পাক, আমার নানা মুক্তিযোদ্ধা সেই পরিবারের সন্তান আমি। আমিও চাই যে বৈষম্য নিরসন হয়ে মেধাবীরা তাদের স্থান দখল করুক। কোটা বাতিলটা কেন চাচ্ছেন? আমরা কেন পড়ালেখা করছি? আমরা সাধারণ শিক্ষার্থী, আপনি চিন্তা করেন 18 লাখ হবে কোটা পক্ষে, বাকি যে 17 কোটি 97 লাখ মানুষ ওরা কি সাধারণ মানুষ? কোটার জন্য 100 জনে 56 জন কোটা পক্ষে, আর আমরা সাধারণ মানুষ কি মাত্র 44%? এই 44% দিয়ে সাধারণ মানুষরা কি করবে? আমাদের মতো শিক্ষার্থীর হাজারো পথে পথে ঘুরছে, এখনো চাকরি পাচ্ছে না। কেন পাচ্ছে না? ওই কোটার মধ্যে প্রতিবন্ধী কোটা, তারপর হচ্ছে নারী কোঠা, পোষ্য কোঠা, তারপর হচ্ছে মুক্তিযোদ্ধা কোঠা, সব মিলিয়ে 56% কোঠা, মাত্র 44% আমাদের সাধারণ শিক্ষার্থীরা, তারা চাকরি পাচ্ছে না। কেন পাচ্ছে না? একটা একটা 86 নাম্বার পেয়ে চাকরিটা খুব কম হয়েছে, কিন্তু কোটার জন্য সে চাকরি পাচ্ছে না। তা আমরা চাই যে এই কোটা সম্পূর্ণ নিবে। আমরা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে না, আমরা তাদের পক্ষে, তারা দেশ স্বাধীন করছে, আমরা তাদের পক্ষে, কিন্তু এই 30% না করে সব কোটা মিলিয়ে 10% নিচে আনুক, তো এটাই আমরা চাই। আমরা চাই যে সব এই 30% 56% কোটা না নিয়ে 10% নিচে কোটা নামিয়ে আসুক, তাহলে আমরা কি সাধারণ শিক্ষার্থীরা চাকরি করতে পারবো। আমরা এখন কি করছি, আমাদের বাবা মা কষ্ট করে কিসের জন্য পড়ালেখা করছে? আমরা তো সবাই ধনী পরিবারের না, কেউ কৃষক, কেউ দিনমজুর, কেউ দোকানে, সবাই কষ্ট করে। তাই আমার সবার বাবা মা আশা কি একটা চাকরি দিবে, ছেলেকে একটা সাধারণভাবে চাকরি দিবে, বাপ মা খেতে পারবে। আমরা কি করছি, আমরা তো আমরা চাকরি পাচ্ছি না কোঠারের জন্য। আমরা চাই এই কোঠা 56%-এর কোঠা 10%-এর নিচে নেমে আসুক, তাহলে আমাদের শিক্ষার্থীদের সাধারণ ভোগান্তি করবে, আমরা চাকরি পাবো। আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ দাবি আদায়ের জন্য, কারণ আপনারা জানেন এই সম্পূর্ণ দেশটা পরিচালনা করতে চায় যারা মেধাবী তারা। এখানে কোনো একটা শিক্ষার্থী যদি 55 থেকে 60 মার্ক পেয়ে সে একটা চাকরির ক্ষেত্রে বা একটা ভালো চেয়ারে বসে, দেখা গেল তার চেয়ে বেশি মার্ক পেয়েছে 75 থেকে 70, ওই লোকটা সেই চেয়ারে যেতে পারছে না। তার মানে আপনারা কিভাবে মনে করছেন যে 75 পাওয়া মেয়েটার থেকে ওই 55 পাওয়া মেয়েটা বা ছেলেটা দেশকে ভালো কিছু দেবে? তারা বরঞ্চ দেশকে রোষ আদালে নিয়ে যাবে। আমরা চাচ্ছি না এরকম কোঠাধারী লোকেরা দেশকে পুনরায় রোষ আদালে নিয়ে যাও। আমরা চাচ্ছি এই দেশ পুনরায় আবার মেধাবীদের দ্বারাই প্রতিষ্ঠিত হোক। তাই আমরা এই কোঠা বিরোধীর বিপক্ষে অবস্থান করছি। আমরা আমাদের এই আন্দোলনটি আবার পরবর্তী দিনগুলোতে অব্যাহত রাখবো, যতদিন না পর্যন্ত এই বাংলায় বৈষম্য চলবে, এই বাংলায় কোঠা বিরোধী আন্দোলন সফল না হবে। আমরা তো এই বৈষম্য চাই না, আমরা চাই মেধাবীদের যথাযথ স্থানে নিয়ে যাওয়া। এই যে কষ্ট করে আমরা পড়ালেখা করতেছি, রাত দিন না ঘুমিয়ে পড়ালেখা করতেছি, আমরা চাই যে কোঠা সংস্কার করা হোক, আমাদের দাবি মানা হোক। আমরা যতদিন আমাদের দাবি মানানো হবে আমরা রাজপথে থাকবো। আমরা চাই এই বৈষম্য, এই বৈষম্য কোঠা এটা দূর হোক, আমরা চাই মেধাবীদের ই হোক, পূরণ করা হোক। আমরা চাই না যে আমরা যে মেধাবী আমরা তো পড়াশোনা করি না, আমরা আত্মহত্যার দিকে যাই। সে তো পাইতেছে না এরকমের ন্যায্য অধিকার, যে পাইতেছে যে 2 পয়েন্ট সে যাইতেছে যোগ্য স্থানে, যে পাইতেছে যে 4 পয়েন্ট আর আপগ্রেড 3.50 সে তো আর যোগ্য স্থানে যাইতেছে না। আমরা চাই আমরা যোগ্য স্থানে যাও যে যার যোগ্যতা মন্তুন সেই সেই মেধা অনুসারে সেই সেই স্থানে যাও।